এক বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। করোনা অতিমারির মধ্যে শিক্ষার্থীদের বাসায় গিয়ে বাড়ির কাজ দিতে হবে শিক্ষকদের, বাড়ির পড়াও বুঝিয়ে দিতে হবে আর আদায় করতে হবে বাড়ির কাজ, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে। আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTP ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি NEP-এর সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবে। গতকাল এসব তথ্য নিশ্চিত করেছেন NCTP ও NEP-এর কর্মকর্তারা। যদিও শিক্ষকদের মাঝে এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তারা বলছেন, শিক্ষার্থীদের বাড়ি গিয়ে কাজ দেওয়া ও পড়া আদায় করতে হলে শিক্ষকদের হয়রানির মুখে পড়তে হবে, আর করোনাকালে স্বাস্থ্যবিধি রক্ষা করা হয়ে যাবে অসম্ভব। সরকারের এই পরিকল্পনার কথা নিশ্চিত করে NCTP সদস্য ডক্টর AKM রিয়াজুল হাসান জানান, করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ টিভি ও রেডিওতে শিক্ষার্থীদের চলমান পাঠদানের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের পড়ালেখাটা যাতে মহামারী কালেও চলমান থাকে তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জানি প্রাথমিক পর্যায়ের পাঠ্য বইগুলোতে একটি বা দুটি অধ্যায় পরপরই কিছু কাজ দেওয়া থাকে, এই কাজগুলো শিক্ষার্থীদের বাড়িতে করতে দেওয়া হবে। শিক্ষার্থীদের যে ক্লাস্টার এবং সাব ক্লাস্টার আছে সেই অনুযায়ী প্রতিটি ক্লাসের মধ্যে শিক্ষকরা তাদের ক্যাচমেন্ট এরিয়া ভাগ করে নিতে পারেন, অথবা প্রতিটি শ্রেণীর শিক্ষকরা শিক্ষার্থীর সংখ্যা ভাগ করে এ কাজ করতে পারেন। তিনি বলেন, এ কাজগুলো ওয়ার্কশিট আকারে শিক্ষার্থীদের দেওয়া হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়ি গিয়ে এই ওয়ার্কশিটের কাজ বুঝিয়ে দেবেন, শিক্ষার্থীদের বাড়ির কাজ দেবেন, আবার সে কাজ বুঝে নেবেন। শিক্ষার্থীরা যদি কাজ বুঝতে না পারে সে বিষয়েও শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করবেন। মূলত বাড়িতে বসে থাকা শিশু শিক্ষার্থীদের পড়ালেখা ও সংসদ টিভি বা রেডিওতে চলমান পাঠদানের সাথে সমন্বয় সৃষ্টি করা এ সিদ্ধান্তের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নের কর্মপরিকল্পনা প্রস্তুত করেছে NCTV ও NEP। গত 21 এপ্রিলও এ বিষয়ে একটি ভার্চুয়াল সভা হয়েছে। আমরা কর্মপরিকল্পনাটি প্রস্তুত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে দেব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। সিদ্ধান্তের বিষয়টি শিক্ষকদের জানিয়ে আদেশও জারি করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জানতে চাইলে NEP-এর মহাপরিচালক শাহ আলম বলেন, এ বিষয়ে NCTV-র সাথে আমরা কর্মপরিকল্পনা তৈরি করেছি। কর্মপরিকল্পনাটি তৈরি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে পাঠানো হবে। প্রাথমিক শিক্ষকের শিক্ষার্থীদের বাড়ি গিয়ে শিক্ষকদের বাড়ির কাজ দিতে হবে। বিষয়টি নিয়ে NCTV-র সাথে NEP-এর কর্মকর্তাদের কয়েক দফা আলোচনা হয়েছে। খুব তাড়াতাড়ি কর্মপরিকল্পনাটি চূড়ান্ত হবে। শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বাড়ির কাজ দেওয়ার এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিন বলেছেন, এভাবে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বাড়ির কাজ দেওয়াটা শিক্ষকদের জন্য কষ্টকর হবে। অনেক শিক্ষার্থীর বাড়িতে হয়তো শিক্ষকদের ঢুকতে দেওয়া হবে না, আর স্বাস্থ্যবিধি মেনে চলা অসম্ভব হয়ে যাবে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছিল। শিক্ষার্থীদের স্কুলে এসে অ্যাসাইনমেন্ট নিয়ে যেতে হয়। যদিও চলমান লকডাউন পরিস্থিতিতে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত আছে, এক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো নম্বর দেওয়া হয় না, তবে শিক্ষার্থীদের শাব্দিক মূল্যায়ন করা হয়। বিষয়টি উল্লেখ করে এ শিক্ষক নেতা আরও বলেন, এভাবে যদি বলা হতো সে সিদ্ধান্ত বাস্তবায়ন করা যেত, তবে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বাড়ির কাজ দেওয়ার দায়িত্ব শিক্ষকদের দেওয়া ঠিক হবে না। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে সহজে পেতে KM শিক্ষা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।